আসার সময় দেখলাম ছেলেরা অবসর সময়টুকু তারা চায়ের দোকানে বসে বসে আড্ডা দিচ্ছে, এখানে রাস্তাঘাটে বসে বসে এদিক ওদিক তাদের সময়গুলো নষ্ট করতেছে, ফেসবুকিং করতেছে, এগুলো খেয়াল করছো? হ্যাঁ, এটা তো আসলে অনেকদিন ধরে খেয়াল করতেছি। দেখা যায় যে ওদের অবসর সময়ে মানে স্কুল টাইমের পরে যে সময়টা থাকে, ওরা দেখা যায় বাজে আড্ডা দেয়, যেটা হচ্ছে ফেসবুকিং করে, সন্ধ্যার সময় পড়ার সময় চায়ের দোকানে বসে আড্ডা দেয়। তো এটা নিয়ে অনেকদিন ধরে চিন্তা করতেছি, যদি ওদেরকে নিয়ে কিছু একটা করা যায়, মানে কোনো একটা সামাজিক সংগঠন যেটা হচ্ছে ওদেরকে আলটিমেটলি বুঝাবে ওদের কীভাবে নিজেদের সময়টাকে ইউটিলাইজ করে নিজের জন্য ভালো কিছু করতে পারবে, ওদের যে সমাজের জন্য ভালো কিছু করতে পারবে, ওদের যে সময়গুলো মিস ইউজ করে ওগুলোকে তোরা সামাজিক খাতে বা সামাজিক সংগঠনের পিছনে ব্যয় করে, তাহলে বেটার হয়। হ্যাঁ, ওদের জন্য অবশ্যই ভালো হবে। তবে এই ব্যাপারে আমার মনে হয় এলাকায় যারা আছে ওদের সাথে কথা বলতে পারে। ঠিক আছে, চল সবার সাথে কথা সঙ্গে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আসলে অনেকদিন ধরে চাচ্ছিলাম এলাকায় একটা সংগঠন করার জন্য। ঠিক এভাবে 2008 সালের 23 সেপ্টেম্বর বদলে দেওয়ার স্বপ্ন স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করেছিল সন্দীপ ইউনিক সোসাইটি। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি শিক্ষা, চিকিৎসা ও সামাজিক দায়বদ্ধতা থেকে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। চলুন দেখে আসি তাদের কার্যক্রমের কিছু খণ্ডচিত্র। বর্তমান শিক্ষা ব্যবস্থাপনায় সহশিক্ষাক্রমিক কার্যাবলী, শিক্ষার্থীর শিক্ষার ক্রমবিকাশ, মানোন্নয়ন, চিন্তা চেতনা ও মেধা মননের সামগ্রিক বিকাশ সাধন করে। প্রতিযোগিতার বিশ্বে নিজেকে আবিষ্কারের অভীষ্ট লক্ষ্যে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধিকে প্রসারিত করার জন্য শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় নয়, সমসাময়িক ও পারিপার্শ্বিক বিষয়ে ধারণা দিতে আমাদের এই সৃজনশীল আয়োজন ইউনিক ট্যালেন্ট কম্পিটিশন, যেখানে মাধ্যমিক পর্যায়ের জ্ঞান পিপাসু শিক্ষার্থীদের জন্য আমরা শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাধুলা ও বিশ্ব সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছি। আমাদের এমন আয়োজন গ্রামীণ শিক্ষার্থীদের জন্য যারা সমসাময়িক বিশ্ব থেকে এখনও অনেকটা পিছিয়ে। ইতিমধ্যে আমাদের জ্ঞানভিত্তিক এমন প্রতিযোগিতা সর্বত্র সার্বজনীনভাবে সাড়া পেয়েছে। সন্দীপের মাধ্যমিক পর্যায়ের অধিকাংশ স্কুল এবং মাদ্রাসা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে ষষ্ঠবারের মতো সম্পন্ন হয় ইউনিক ট্যালেন্ট কম্পিটিশন, এবং আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আজকে আমার অনেক বেশি পরিমাণ ভালো লাগে যে আমরা যে পরিশ্রম করে যে জায়গাটুকুকে নিজের অক্লান্ত শ্রম দিয়ে জায়গাটুকুতে আজকে নিয়ে আসছি সংগঠনকে, সেই জায়গাটুকুতে বলতে পারি আমার আবেগের সংগঠন, নিজের প্রথম জীবনের সামাজিক কাজে জড়িত হওয়ার জন্য যে সংগঠনকে আমি পেয়েছি, পেয়ে কাজ শুরু করছি, সেটার জন্য আমি নিজের কাছে অনেক বেশি পরিমাণ গর্ববোধ করি এবং কৃতজ্ঞতা জানাই যারা আমাদের সাথে ছিলেন, যারা আমাদের সাথে কাজ করে গেছেন, আমরা তাদের সাথে কাজ করে গেছি। এবং আমি মনে করি আগামীতে যারা আসবেন তারা আরও বেশি পরিমাণ, আমাদের চেয়ে একটু বেশি পরিমাণ অনুপ্রেরণা তৈরি করতে পারবেন, অনুপ্রেরণা সৃষ্টি করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি।
নতুন প্রজন্মের মধ্যে দেশাত্মবোধ সৃষ্টি করার লক্ষ্যে সন্দীপ ইউনিক সোসাইটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ জাতীয় দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে। মানুষ তার জীবনের মানোন্নয়নের জন্য সবসময় হচ্ছে ক্লান্ত, প্রতিনিয়ত ছুটে চলছে বিভিন্ন কাজে। মানুষের কর্মব্যস্ত জীবনে একটুখানি বিরতি এনে দিতে প্রয়োজন খেলাধুলা। শারীরিক ও মানসিক বিকাশে যার রয়েছে অনন্য ভূমিকা, মানব জীবনে এই গুরুত্বপূর্ণ দিকটির কথা বিবেচনায় রেখে সোসাইটি নানামুখী ক্রিয়ামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। অন্যায়ের বিরুদ্ধে অবনাহী নতশির, নিরাপদ যাতায়াত, পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে সন্দীপের চারিপাশে জেগে ওঠা ভূমির মালিকানা আদায়ের ন্যায্য দাবিতে এবং বিভিন্ন সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে সামাজিক সংগঠন, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং সর্বস্তরের জনগণের সাথে সন্দীপ ইউনিক সোসাইটি যুগপৎ আন্দোলন গড়ে তোলে। সমাজকর্মীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আগে যেমনি ছিল এখনও থাকা উচিত। তো ইউনিক তার নেতৃত্ব, ইউনিকে যারা নেতৃত্ব দিচ্ছে এবং তাদের সঙ্গে যারা কাজ করছে, আমি মনে করি যে সন্দীপের আপামর জনগণ এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের সাথে সম্পৃক্ততা আরও বৃদ্ধি করে ইউনিক তার ইউনিকনেসের পরিচয় রাখতে পারবে। এবং এটি যদি করা সম্ভব হয় তাহলে সন্দীপের শিক্ষা, সংস্কৃতি, বিশেষ করে সংস্কৃতির উপর আমি গুরুত্ব দিব। এর জন্য প্রধানত হচ্ছে একটা ভালো শিক্ষা, সুশিক্ষা। এখন বলা হয় যে দেশে পরীক্ষার্থী আসছে, শিক্ষার্থী নেই, কিন্তু আবার শিক্ষার্থী এরা যাতে, যারা লেখাপড়া করছে স্কুল কলেজে প্রাতিষ্ঠানিক শিক্ষা, তারা যাতে শিক্ষার্থী হয়ে ওঠেন, এই ক্ষেত্রেও ইউনিকের ভূমিকা থাকতে পারে। আর সংস্কৃতি বিষয়টা এই জন্য গুরুত্বপূর্ণ কারণ সংস্কৃতিবান মানুষ গড়া ছাড়া আমরা অর্থনৈতিকভাবে অগ্রগতি অর্জন করতে পারি, কিন্তু সেটা আমাদের সুখ আনবেন। তো এই যে অল্পতে তুষ্ট হওয়ার মানসিকতা, সব কিছু নিজে পেতে হবে এই জাতীয় মানসিকতা, পরার্থপরতা যেটাকে বলে, সেটা জাগ্রতকরণের ক্ষেত্রে অথবা সমবায়ের যে মর্মবাণী, আপনারা লই বিব্রত রহিত আশুরিকে হওয়া পরি পরে সকলের তরে, সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে, এই নীতিগুলো আমার মনে হয় এই সুবচনগুলোকে আরও বেশি সমাজে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ইউনিক ভূমিকা পালন করতে পারে। এইভাবে যদি ইউনিক কাজ করে আমার ধারণা তাদের নামের যথার্থতার স্পষ্ট হবে, নামের যথার্থতা সমাজে প্রতিফলিত হবে এবং যে অঞ্চলে প্রধানত তাদের কর্মক্ষেত্র সে অঞ্চলের বাইরেও এটি ছড়িয়ে পড়তে পারবে। আমি এই প্রত্যাশা ব্যাপকভাবে ইউনিকের কাছে করতে চাই। আগামী দিনে তাদের জন্য আরও শুভকামনা রইল। সন্দীপ ইউনিক সোসাইটির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয় এবং সমাজের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। সমাজের দুঃখ দুর্দশাগ্রস্তদের পাশে দাঁড়াতে, আশেপাশের মলিন গুরুর মাঝে একটুখানি হাসি ফোটাতে সোসাইটির এই ক্ষুদ্র প্রচেষ্টা। হার্ট টু হার্টের আয়োজনে সন্দীপ ইউনিক সোসাইটির সহযোগিতায় সন্দীপের চারটি স্থানে দুই দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় 2000 মতো রুগী স্বাস্থ্যসেবা গ্রহণ করে এবং রুগীদের মাঝে উক্ত ক্যাম্প থেকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে উপকূলবর্তী এলাকার জনগণকে সচেতন করা, নিরাপদ আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণে উদ্বুদ্ধ করা
এবং দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় ইউনিক সোসাইটি সময় অনুযায়ী কার্যক্রম গ্রহণ করে আসছে। আমরা যে স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম সন্দীপ ইউনিক সোসাইটির কার্যক্রম, সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছি। তবে সমাজের বিভিন্ন সমস্যাবলী এবং কল্যাণমুখী কাজ করে যাব ভবিষ্যতে। আমাদের স্বপ্ন অনেক বড়, ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। শীত কারোর জন্য উপভোগের আর কারোর জন্য হয়ে ওঠে তীব্র যন্ত্রণা আর কষ্টের। তীব্র শীতে অবহেলিত মানুষগুলোর মাঝে উষ্ণতার পরশ বুলিয়ে দিতে বিভিন্ন সময়ে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। একটি গাছ একটি প্রাণ, শুনরে মানুষ ভাই, পৃথিবীকে বাঁচাতে হলে গাছ লাগানো চাই, বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে সোসাইটির এই ক্ষুদ্র প্রচেষ্টা। সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং সুবিধা বঞ্চিতদের মুখে একরাশ হাসি ফোটানোর লক্ষ্যে সন্দীপ ইউনিক সোসাইটি ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে আসছে। শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার মধ্য দিয়ে পৃথিবীকে বদলে ফেলা যায়, আর এই শিক্ষা অবশ্যই হওয়া চাই মানসম্পন্ন। বই হলো আমাদের বর্তমান ও চিরদিনের পরম বন্ধু, আর এই বন্ধুর সঙ্গে সখ্য করতে হলে যেতে হবে লাইব্রেরিতে। শিক্ষার এই প্রয়োজনীয়তার কথা অনুধাবন করে সোসাইটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানামুখী শিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে। সোসাইটির কার্যক্রমকে বেগবান করার জন্য নতুন কার্যক্রম হাতে নিতে সদস্যগণ নিয়মিত মাসিক এবং বার্ষিক সভায় মিলিত হন, যেসব সভা থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। সদস্যদের কর্মোদ্দীপ্ত করতে উৎসবমুখর পরিবেশে শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়ে থাকে। সমাজের শিক্ষিত জনগোষ্ঠী হিসাবে আমাদের সমাজের সমাজের প্রতি দায়িত্ববোধ অনেক বেশি। সেই দায়িত্ববোধের অংশ হিসেবে আমরা এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য সন্দীপ ইউনিক সোসাইটি থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে আমরা সকলের সহযোগিতায় এই কাজগুলোকে আরও বেশি সম্প্রসারিত করতে চাই। আমাদের এই পথ চলায় যে সকল সদস্য, উপদেষ্টা মণ্ডলী, শুভাকাঙ্ক্ষী, দাতা এবং যে সকল প্রতিষ্ঠান আমাদের সাথে ছিলেন, প্রেরণা জুগিয়েছেন, তাদের প্রতি সন্দীপ ইউনিক সোসাইটির পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।